উদ্দেশ্য মহৎ কিন্তু আয়োজন নিতান্ত সীমিত। আলোকিত মানুষ গড়ার বাসনায় শুরু হওয়া সেই আয়োজন সময়ের বিবর্তনে এখন মহিরুহ। শখানেক বইয়ের 15 জন পাঠক থেকে তা এখন পৌঁছেছে 15 লাখে। বলছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা। শুক্রবার ছিল এই প্রতিষ্ঠানের 35 বছর পূর্তি, তাই উৎসব আয়োজনের কোনো কমতি ছিল না প্রধান কার্যালয়ে। আজকের অভিব্যক্তি তো অপূর্ব, অসাধারণ। প্রথমত হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আমি অনেক ছোটবেলা থেকেই জড়িত ছিলাম, ফ্রি ফার্স্ট ইয়ার থেকেই আসা হয়। তো আজ এত বছর পরে যখন শুনলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের 35 বছর পূর্তি, তখন আর না এসে পারলাম না। দিনভরই নবীন প্রবীণ সব বয়সী পাঠক শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদকে, যার দেখা স্বপ্নে গড়ে উঠেছে বই পড়ার এই আন্দোলন। আমার জীবনে কাজে আমি সবসময় আনন্দকে অনুসরণ করেছি, লাভ ক্ষতি কি হলো না হলো, কারণ কিছু হলেও আমি মরব, না হলেও মরব, সুতরাং কিছু করাই তো ভালো। শুধু শহরে নয়, প্রত্যন্ত পল্লী সবখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র ছড়িয়ে দিতে চায় আলোকিত মানুষ গড়ার এই আন্দোলন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।